কোলাঘাটের কাছে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। সোমবার সকাল ১০টা থেকে জাতীয় সড়ক অর্থাৎ মুম্বাই রোড অবরোধ করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত দেউলিয়া বাজারে। গ্রামবাসীদের অভিযোগ, জাতীয় সড়ক সম্প্রসারণের কারণে এলাকার জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণে জলবন্দী দশা এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষের। গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি প্রশাসনকে বারবার জানিয়েও কোনো ফল মেলেনি। প্রায় ১.৫ ঘন্টা পথ অবরোধ করে গ্রামবাসীরা, পরে কোলাঘাট থানার পুলিশ এসে অবরোধকারীদের আলোচনার মাধ্যমে অবরোধ উঠিয়ে দেয়। দেখুন, ৬ নম্বর জাতীয় সড়কটা, এ অবরোধ কর্মসূচি আমাদের অনেক দিনের ছিল, কিন্তু আমরা সেটা এখন পর্যন্ত করে উঠতে পারিনি। কিন্তু আজ যে অকাল বর্ষণটা হয়ে গেল, প্রায় ৫টা থেকে যে ১.৫ ঘন্টার বৃষ্টিতে আমাদের পাড়িট বারপাড়িট দেউলিয়া বাজার সহ সমস্ত ব্যবসায়ী ডুবে গেছে। তারা একটা সেফ জায়গায় তাদেরকে পৌঁছাতে হবে, কোনো প্রশাসনের কোনো উদ্যোগ নেই। NH6 আধিকারিকদের সঙ্গে আমরা মিটিং করেছিলাম, রেশমি কোমল যিনি DM ছিলেন পূর্ব মেদিনীপুরের, ওনার সঙ্গে আমরা বসেছিলাম, পঞ্চায়েতের তরফ থেকে বসেছিলাম। তাতে NH6 আমাদেরকে বললো যে আমরা গ্রামবাসীদের জল নেবো না, তাহলে NH6 জল আমরা এলাকাবাসী কীভাবে নিতে পারি? উনি একটার পর একটা লেন বাড়িয়ে যাচ্ছেন, অথচ সাইড থেকে একটা কোনো স্থায়ী একটা কোনো নিকাশির ব্যবস্থা করছেন না। মূলত জল নিকাশির জন্য আজকে আমাদের এই অবরোধ। বেশ কিছু পাড়িট বারপাড়িট দেউলিয়া আমরা পুলিশ প্রশাসন খবর পেয়ে এসেছে, আমরা আলোচনা করছি। আমাদের উদ্দেশ্য এটা নয় যে আমরা কিছু স্থানীয় মানুষকে কষ্ট দেবো রাস্তা অবরোধ করে, এটা নয়, কিন্তু আমরা একটা স্থায়ী সমাধানের জায়গায় যেতে চাচ্ছি, যেটা কিন্তু আমরা প্রশাসনের তরফ থেকে পাচ্ছি নি। হ্যাঁ, পুলিশ এসেছেন, আলোচনা করছেন আমাদের, দেখি যদি কোনো সমাধান সূত্র বেরোয়, যদি আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারি, একটা আলোচনার টেবিল যদি তৈরি হয়, আমরা অবরোধ তুলে নেব। যতক্ষণ না আমাদের এই জলের ব্যবস্থাটা হচ্ছে, এই জলটাকে আগে পুরো পরিষ্কার করতে হবে। এই জল আপনি পা দিয়ে দাঁড়াতে পারবেন না, গোটা পা হাত চুলকাবে, এমনই বিষাক্ত জল। এই জলের ব্যবস্থা না করা পর্যন্ত আমাদের অবরোধ চলবে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।